শুরু করছি এখন, শুরু করছি এখন হবে যে ফাংশন, কত শিল্পী আছে গাইবে তারা গান। শুরু করছি এখন হবে যে ফাংশন, কত শিল্পী আছে গাইবে তারা গান। হিন্দি হবে বাংলা হবে, হবে যে গানের ডালি, চাই বন্ধুদের হাতের তালি, চাই বান্ধবীদের হাতের তালি, চাই বন্ধুদের হাতের তালি, চাই বান্ধবীদের হাতের তালি। শুরু করছি এখন হবে যে ফাংশন, কত শিল্পী আছে গাইবে তারা গান। শুরু করছি এখন হবে যে ফাংশন, কত শিল্পী আছে গাইবে তারা গান। হিন্দি হবে বাংলা হবে, হবে যে গানের ডালি, চাই বন্ধুদের হাতের তালি, চাই সুন্দরীদের হাতের তালি, চাই বন্ধুদের হাতের তালি, চাই বান্ধবীদের হাতের তালি। কিশোর শানু আশালতা আছে এখানে, অন্য শিল্পীর গান হবে প্রয়োজনে। কিশোর শানু আশালতা আছে এখানে, অন্য শিল্পীর গান হবে প্রয়োজনে। তাও না ভালোবাসা, তাও না হাতের তালি, চাই কাকিমাদের হাতের তালি, চাই কাকুমনির হাতের তালি, চাই জেঠুমনির হাতের তালি, চাই জেঠিমাদের হাতের তালি। মেদিনীপুরে আছে দাদা আমার বাড়ি, হিন্দি বাংলা গান নিয়ে কাড়াকাড়ি। মেদিনীপুরে আছে দাদা আমার বাড়ি, হিন্দি বাংলা গান নিয়ে কাড়াকাড়ি। তাও না ভালোবাসা, তাও না হাতের তালি, চাই ফচিদের হাতের তালি, চাই ঠাকুমাদের হাতের তালি, চাই বৌদিমণির হাতের তালি, চাই দাদাদের হাতের তালি। শুরু করছি এখন হবে যে ফাংশন, কত শিল্পী আছে গাইবে তারা গান। শুরু করছি এখন হবে যে ফাংশন, কত শিল্পী আছে গাইবে তারা গান। হিন্দি হবে বাংলা হবে, হবে যে গানের ডালি, চাই দাদাদের হাতের তালি, চাই বন্ধুদের হাতের তালি, হাতের তালি, চাই সকলের হাতের তালি। নমস্কার, আরো একবার শ্রী শ্রী গণপতি বাবার চরণে প্রণাম জানাই, প্রণাম জানাই বাবা ভোলানাথ মা পার্বতীর চরণে, সেই সাথে সাথে প্রণাম জানাই, নমস্কার জানাই, ভালোবাসা জানাই এনএসকে ক্লাবের সকল সদস্যবৃন্দকে, সেই সাথে সাথে নমস্কার জানাই যেনারা বাম পাশে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে নমস্কার জানাই, যেনারা ডান দিকে দাঁড়িয়ে আছেন আপনাদেরকেও নমস্কার জানাই, যেনারা সামনে বসে আছেন আপনাদেরকেও নমস্কার জানাই, যেনারা বাবার মন্দিরের মধ্যে বসে আছেন আপনাদেরও নমস্কার, আর যেনারা মাঠের মধ্যে ঘোরাঘুরি করছেন আপনাদেরও নমস্কার, যেনারা বাড়িতে ঘুমিয়ে আছেন ওনাদের ধন্যবাদ, যেনারা টিভি দেখছেন, সিরিয়াল দেখছেন, সিনেমা দেখছেন ওনাদের ধন্যবাদ,
যিনি এত সুন্দর স্টেজ বানিয়েছেন ওনাকেও ধন্যবাদ, যিনি এত সুন্দর স্টেজ মানে এত সুন্দর কাপড় দিয়ে দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু মাথার উপর ছাউনি দেয়নি, আমারও নেই আপনাদেরও নেই, এর জন্যও ধন্যবাদ। এনএসকে ক্লাবকে, এই যে এনএসকে ক্লাব, এই ক্লাবকে যিনারা চাঁদা বা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বা অন্য কোনোভাবে সহযোগিতা করেছেন আজকের এই অনুষ্ঠান পরিচালনার জন্য, ওনাদের ধন্যবাদ। যিনারা অর্থ দেননি, দেবেন বলেছেন কিন্তু বাকি রেখেছেন, ওনাদের ডবল ধন্যবাদ। তো যাই হোক, কয়েকদিন আগে এই দোল উৎসব গেল, সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? মাগো একটু কথা বলবেন, শুধু একটা কথা বলবো, আজকে আপনাদের কাছে এসেছি আমরা অনেক দূর থেকে, আপনাদের মতো ভগবানের কাছ থেকে আমরা একটাই জিনিস প্রার্থনা করব, সেটা আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, সেটা অন্য কোনোভাবে নয়, সেটা আপনাদের একটু মিষ্টি হাতের তালির মাধ্যমে। চাইবো প্লিজ সবাই মিলে একটু এনএসকে ক্লাবের জন্য একটু জোর করে হাতে তালি হবে। সেই সাথে সাথে অবশ্যই নমস্কার জানাবো প্রশাসনিক দপ্তর থেকে যিনারা এসেছেন ওনাদেরকেও নমস্কার জানাবো। তো যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, আমাকে ক্লাবের বন্ধুরা বলল সবাই জুনিয়র, খুব বয়স, খুব কম বয়স, সেই সমস্ত বন্ধুদেরকে একবার আমি মঞ্চে ডেকে নেব। তো মঞ্চে ডেকে তো ওদের সঙ্গে কিছু একটু আলাপ পরিচয় করব। তো আপনাদের সবার পক্ষ থেকে ক্লাবের সকল সদস্যের জন্য অবশ্যই কিন্তু তালি চাইব। প্রথমত ডেকে নিতেই হয় এই এনএসকে ক্লাবের সভাপতি স্বর্ণকমল গুছাইত। আমি স্বর্ণকমল ভাইকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো, প্লিজ ভাই তুমি চলে এসো। সেই সাথে সাথে সম্পাদক কার্তিক সামন্ত, তুমিও ভাই মঞ্চে আসবে, এবং কোষাধ্যক্ষ বাপ্পাদিত্য মাইতি, তুমিও আসবে, সহ কোষাধ্যক্ষ আনন্দ গুছাইত, তুমিও আসবে। সেই সাথে সাথে এই অনুষ্ঠান করার জন্য বা এই অনুষ্ঠানের জন্য সমস্ত সদস্যকে অবশ্যই আহ্বান জানাবো। সেই সাথে সাথে লালটু চিনি, যার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, চিনি, সেই লালটু চিনি, তোমাদের প্রত্যেককে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো, কারণ তোমাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে আমরা এই জায়গায় উপস্থিত হতে পেরেছি। শুধু তাই নয়, এখানে এসে শুনলাম এনএসকে ক্লাব আপনাদের আনন্দ দেওয়ার জন্য জি বাংলার সিরিয়াল, মানে হৃদয় হরণ বিএ পাস, সেই সিরিয়াল খ্যাত রায়া আছে, সেই সাথে সাথে স্টার জলসা মা সিরিয়াল খ্যাত ফুলকি রয়েছে, এবং আকাশ আট পুলিশ ফাইল খ্যাত সন্তু সান তারা রয়েছে, সেই সাথে সাথে ইউটিউব অ্যালবাম শিল্পী পৌলমে বিশ্বাস রয়েছে, সবাই একের পর এক আসবে আপনাদের আনন্দ দেওয়ার জন্য। কিন্তু যাদের জন্য আমরা সবাই এবং ওনারাও আসবেন তাদের একটু মঞ্চে ডেকে নিয়েছি, আপনারা একটু আপনাদের মহামূল্যবান সময় দেবেন। স্বর্ণকমল গুছাইত ভাই মঞ্চে আসবে, কার্তিক সামন্ত, বাপ্পাদিত্য মাইতি এবং আনন্দ গুছাইত, লালটু চিনি, ওনাদের প্রত্যেককে প্রত্যেককে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, একটু প্লিজ চলে আসবে। আর আমি চাইব একদম, যেহেতু আপনাদের পাড়ার ছেলে, বাড়ির ছেলে, গ্রামের ছেলে, খুব কষ্ট করে আজকে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, আর সত্যি এদেরকে, এদের ধন্যবাদ দিতেই হয়, যে স্থানীয় বা পাশাপাশি যে সমস্ত সংঘ ক্লাব মানে একটা সংগঠন, তাদের প্রত্যেকের সঙ্গে একদম কানে কান মিলিয়ে খুব বন্ধুসুলভ মনোভাব নিয়ে সবাইকে আহ্বান জানিয়ে আজকে অনুষ্ঠানটা সফল পেতে চলেছে। সেই সফল পাওয়ার জন্য তারা আকাঙ্ক্ষিত, এর জন্য আমি এদের কাছে গর্বিত, আনন্দিত। তো আমি চাইবো এদের জন্য একটু হাতের তালি হবে সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্বর্ণকমল ভাই, সভাপতি স্বর্ণকমল গুছাইত, এসো। আমি আমি একটাই রিকোয়েস্ট করব, তুমি প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু একটা বলো।
এনএসকে ক্লাব সর্বজনীন শ্রী শ্রী আমরা যে এনএসকে ক্লাব এই যে গণেশ পুজোটা করি, সত্যি আপনাদেরকে নিয়েই অনুষ্ঠান। আপনারা না থাকলে আমরা এত বড় অনুষ্ঠান, আমরা যে মহোৎসবও করেছিলাম আপনাদের জন্য, পিতিকা মণ্ডল এসেছিল, সবই আপনাদের সহানুভূতি, আপনাদের খাতির। আর আপনারা না থাকলে হয়তো আমরা এইসব অনুষ্ঠান করতে পারতাম না, এটা আমার প্রথম কথা। আপনারা থাকুন, আমরা আরও অনুষ্ঠানটিকে বড় করে তুলতে পারবো এই আশা রাখি। এবং আমি যেটা বলতে চাইছি, আমাদের সদস্য ভাইরা আরও আছে, আপনারা আসুন, অতি সত্তর তোমাদেরকে নিয়ে অনুষ্ঠান, ছোট ছোট সবাই আছেন, আপনারা আসুন, সবাই চলে আসুন। সদস্য ভাইদের বলছি, আমরা যে বলছি এইসব আপনাদের কিছু মাইন্ড করবেন না, এটা আমাদের বলার কর্তব্য। আমরা এই সব ছোট ছোট ছেলে, 20-25 ভিতরে আমাদের সবার বয়স, আমরা এই অনুষ্ঠানটি করছি, মানো না, যে কোনো যেইভাবেই হোক আপনারা ম্যানেজ করে নেবেন। আপনারা আর একটা রিকোয়েস্ট, আপনারা কেউ গন্ডগোল করবেন না, সবাই আনন্দ করুন, উপভোগ করুন, এটাই আমরা চাই। সবাই গন্ডগোলটা একটু লিমিটে রাখুন, কেউ আনন্দ করুন কিন্তু গন্ডগোলটা করবেন না। আর যেটা না বললে নয়, সত্যি কথা বলতে আমাদের যত বছর আমরা পুজো করছি, সত্যি কথা বলতে আমাদের যে এই প্যান্ডেল মাইক সব কিছু, বলতে গেলে আমার বাবা মাননীয় তপন কুমার গুচ্ছাই, উনি আমাদের প্রত্যেক বছর এইভাবেই আমাদের সাউন্ড এবং প্যান্ডেল সব কিছুই দেয়, ওনার কোনো তুলনা হয় না। এবং উনি আমাদেরকে প্রত্যেক বছরই দেয় এবং সবসময় উনি আমার সঙ্গে থাকেন। আমি ওনার ছেলে এবং আমাদের সদস্য যিনারা আছেন ওনার কথা সবাই মানে, উনি যেটাই বলেন আমরা সবাই সেটাই শুনি। উনি আমাদের সবসময় সঙ্গে থাকেন এবং আমাদের এই সব স্টেজ সব কিছুই কিন্তু উনিই করিয়েছেন। আমরা কিন্তু কিছু জানি না যে এত সুন্দর স্টেজ হবে, এত ভালো হবে, এটা আমরা জানতামই না। আর কিছু বলার নেই, আপনারা সবাই অনুষ্ঠান দেখুন, আনন্দ করুন, উপভোগ করুন। আর আমি বাপ্পাই থেকে কিছু বলতে বলবো, কোষাধ্যক্ষ, ওনার জন্য, ওনাকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে এনএসকে ক্লাবের সকল সদস্য ভাইদের বলবো স্টেজে আসার জন্য, আর সকল গ্রামবাসীদের কাছে আমাদের এনএসকে ক্লাবের পক্ষ থেকে জানাই প্রণাম, অসংখ্য ভালোবাসা। আমরা আপনাদের জন্য অনেক কিছু করতে পেরেছি, আগামী বছরও অনেক কিছু করার চেষ্টা করব। আপনারা এইভাবে সাহায্য করলে আমরা আরও বড় করার চেষ্টা করব, এটাই আমরা চাই। আপনারা যেভাবে সাহায্য করছেন এর থেকে আর একটু বেশি করলে আর একটু বেশি করার চেষ্টা করব। আর আমাদের যে সকল ছেলেগুলো দেখছো, আরও আমরা, এরা বহুত বহুত কষ্ট করছে, আপনাদের জন্যই করছে, শুধু মজা দেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য, এটাই আমি জাস্ট বলতে চাই, এর থেকে আর বেশি কিছু বলবো না। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। তবে টোটালটাই ঠিক হলো, একটা জায়গায় একটু যেন আনকমপ্লিট থাকলো। সব থেকে বড় কথা স্বর্ণকমল ভাই যেটা বললো যে আমার বাবার কথাতে আমরা টোটাল সকল সদস্য চলছি এবং এত সুন্দর যে স্টেজ হয় সেটাও আমাদের জানা নেই। তো আমি একটাই কথা বলবো স্বর্ণকমল ভাইকে বলবো, তোমার বাবার নামটা আমার তপন কুমার গুছাইদ মহাশয়, সম্মানীয় তপন কুমার গুছাইদ মহাশয়, আপনি যদি পাশাপাশি থেকে থাকেন, দয়া করে আপনি যদি একবার মঞ্চে উপস্থিত হন, আমরা দি রাজ মিউজিক্যাল ট্রুপ অর্কেস্ট্রার পক্ষ থেকে এবং এনএসকে ক্লাবের পক্ষ থেকে অনেকটা কৃতজ্ঞ বোধ করব। যদি আপনি পাশাপাশি থেকে থাকেন, যদি আসেন, খুব কৃতজ্ঞ বোধ করব। কাইন্ডলি আপনি যদি থেকে থাকেন, সম্মানীয় তপন কুমার গুছাইত মহাশয়, সম্মানীয় তপন কুমার গুছাইত মহাশয়, এক কথায় বলতে পারি এনএসকে ক্লাবের কর্ণধার, এই মুহূর্তে আপনাকে মঞ্চে আসার জন্য একটু রিকোয়েস্ট করব, অনুরোধ রাখছি, প্লিজ আপনি আসবেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা অনুষ্ঠান শুনবেন, অনেক আনন্দ করবেন, অনেক সময়, কিন্তু আপনাদের মহামূল্যবান সময় একটু আমি নষ্ট করছি বলে কিছু মনে করবেন না। যাদের জন্য বা যিনাদের জন্য আজকে এত সুন্দর অনুষ্ঠান আপনারা উপভোগ করতে চলেছেন, ওনাদের সঙ্গে একটু একটু অন্তত পরিচয় করাটা প্রয়োজন আছে। তাই আরেকবার আমি মঞ্চে ডাকবো, মঞ্চে ডেকে নেব সম্মানীয় তপন কুমার গুছাইত মহাশয়কে। যাই হোক, এই এনএসকে ক্লাবের একজন বিশিষ্ট এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তো ওনাকে সম্মান প্রদর্শন করাটা আমাদের একান্তভাবে বাঞ্ছনীয়।
একটু সময় হচ্ছে, তারপর অনুষ্ঠান শুরু হলে তো আর কোনো কথাই হবে না, কারণ আপনারা আমাকেও বলবেন নেমে যা, মা সিরিয়ালের ফুলকি আসছে সুন্দর মেয়ে ছেলে, তার সঙ্গে কথা হবে। তুই কি আসছে? প্লিজ আপনি একটু এদিকে আসুন, এবং না এটা না, আমি আপনার ছেলের থেকে হয়তো একটু বয়সে বড়, কিন্তু আপনার হাঁটুর বয়সী। তো যাই হোক, ইনার জন্য একটু জোর করে হাতের তালি হবে। থ্যাংক ইউ, আপনাদের সবার আশীর্বাদ, সবার ভালোবাসা মাথায় নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানে আমার বাবা মাননীয় তপন কুমার গুচাইতকে ব্যাট পরিয়ে বরণ করে নিচ্ছে কার্তিক সামন্ত। খুব ভালো লাগলো এই সুন্দর পরিবেশ, আর সব থেকে কার্তিক ভাইয়ের এই যে শিষ্টাচারটা আমার দেখে খুব খুব ভালো লাগলো, খুব গর্বিত। তো চলুন অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠান মূল অনুষ্ঠান মনোজ্ঞ বিচিত্র অনুষ্ঠান, আর এই বিচিত্র অনুষ্ঠান মানে বিচিত্রময় ব্যাপার, বৈচিত্র্যময় ব্যাপার। এখানে থাকবে ভিন্ন স্বাদের অনুষ্ঠান, গান হবে, নাচ হবে, কথোপকথন হবে, এবং নায়ক নায়িকা আসবে, অনেক কিছু হবে ওসব। তো অনুষ্ঠান শুরুর পূর্বে একটাই কথা বলবো, যিনারা দাঁড়িয়ে আছেন প্লিজ একটু বসে যাবে, জায়গাটা ছোট, নাচবেন, নাচার সময় নাচবেন, এমনভাবে নাচবেন পাশের গায়ে যেন কারোর মানে টাচ না হয়, এটুকু বলুন। তো চলুন, যেহেতু আজকে শ্রী শ্রী গণপতি জিউর আরাধনায় ব্রতী হয়ে আজ এই সুন্দর অনুষ্ঠান, তাই প্রথমত দি রাজ মিউজিক্যাল ট্রুপ অর্কেস্ট্রার পক্ষ থেকে আপনাদের সেবায় প্রথম যে অনুষ্ঠানটা নিবেদন করতে চলেছি, এখানে ডান্স হবে গণপতি বাবার উদ্দেশ্যে। তারপর আজকের মূল অনুষ্ঠান তথা সঙ্গীতের অনুষ্ঠান শুরু করব, আর প্রথম সেই ডান্স নিবেদন করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি দি রাজ মিউজিক্যাল ট্রুপ অর্কেস্ট্রা এর জনপ্রিয় ডান্স ট্রুপকে। আর সাথে সাথে ঘোষণা করব, বলবো আপনাদের প্রত্যেককে গানের শেষে এবং নাচের শেষে আপনাদের মহামূল্যবান হাতের একটু তালি দিয়ে ভালোবাসাটা জানাবেন। চলুন মঞ্চে আহ্বান জানাচ্ছি ডান্স ট্রুপ।